ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে থাকায় ১৩ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি। রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের নিম্নাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি শঙ্কা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফার সাক্ষ্য গ্রহণ চলছে। আদালতে তোলা হয়েছে বরখাস্ত ওসি প্রদীপ লিয়াকত সহ ১৫ আসামিকে। প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ৭,০০০ পয়েন্ট ছাড়িয়েছে। আগামী বছরের শেষ নাগাদ বিমানবন্দর থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চালু হবে, জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মির্জা কাদের ও তার প্রতিপক্ষ একই স্থানে আজ সভা ডাকায়। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট রংমালা উচ্চ বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি। করোনা উপসর্গে রাজশাহীতে ১০, ময়মনসিংহে ৬ এবং চট্টগ্রামে ৫ জন সহ বিভিন্ন জেলায় আরও ৪৪ জনের মৃত্যু। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত। তালেবানদের নতুন মন্ত্রিসভার ঘোষণা আগামী সপ্তাহে। কাবুলে বিক্ষোভরত নারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রের অভিযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। তৃতীয় টি টোয়েন্টিতে বিকেলে মাঠে নামবে স্বাগতিকরা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ফুটবলে আজ ব্রাজিল আর্জেন্টিনা লড়াই সাও পাওলোয়। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।